হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজ আমি দেখো রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। তো মামাই ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম বন্ধুরা। আর কেমন আছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব বন্ধুরা, কি করে আমি ওয়াইটিতে আসলাম, কি করে আমার মনিটাইজেশন অন করলাম, কি শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে। তো আমার ব্লগটা তোমরা কন্টিনিউ করো বন্ধুরা, আর প্লিজ সাবস্ক্রাইব করো। যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর আমি কোথায় যাচ্ছি, কি করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের তো বলা হয়নি বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় সকাল 10:30 বেজে গেছে বন্ধুরা। রেডি হয়েছি, এদিকে দেখো আয়ুষও রেডি হয়েছে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো বন্ধুরা, এখনই বেরিয়ে পড়ব। তো চলো যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা বলবো আজ বন্ধুরা। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বন্ধুরা। তো কি বলছিলাম, কিভাবে ওয়াইটিতে আসলাম, আমি খুব সাধারণ পরিবারে বিলং করি বন্ধুরা। তোমরা আশা করি আমাকে দেখে বুঝতেই পারো, আমার প্রতিদিনের ব্লগ দেখে আমি একদম মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি বন্ধুরা। তো হঠাৎ করে ওয়াইটিতে আসা কি করে, তো আমি অনেক ভিডিও বানাতে ভালোবাসি বন্ধুরা। ছোটো ছোটো ভিডিও বানাতাম, তারপর ফেসবুকে দিতাম, তারপর ওয়াইটিতে দিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এখানের মা কালীর মন্দিরে এসে গেলাম বন্ধুরা। তো ভাবলাম আজ যখন ওই পাশ দিয়ে যাচ্ছি, মায়ের পাশ দিয়ে, তো একটু ঢুকে মোম ধূপকাঠি জ্বালিয়ে যাই, তার জন্য ঢুকে পড়লাম বন্ধুরা। তো আমি কোথা থেকে বিলং করি সেটা বলে দিই বন্ধুরা, আমি ত্রিপুরা থেকে, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে আমি ত্রিপুরায় থাকি। তো ওইখান থেকেই আমি ভিডিও বানাই, তারপর ভিডিও দেই। তোমরা দেখো বন্ধুরা, অনেকেই আমাকে চিনো ত্রিপুরা থেকে, অনেকেই জানো না, তার জন্য আমি বলে দিলাম। তো বলেছিলাম বন্ধুরা শর্ট ভিডিও প্রথম আমি আপলোড দেই ওয়াইটিতে 2022 সালে। তো মায়ের মন্দিরে প্রবেশ করে নিলাম বন্ধুরা, এখন মাকে একটু প্রণাম করে নেই, প্রাণ খুলে মন খুলে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেই। আর এখন খুবই ভালো সময়টায় এসেছি বন্ধুরা, দেখো মায়ের পুজো চলছে। তো মাকে প্রণাম করে নিলাম বন্ধুরা, তো মাকে প্রণাম করে বাবার আশীর্বাদ নিয়ে নিলাম বন্ধুরা। তো বলছিলাম কি, আমি 2022 সালের জুলাই মাসে আমি ফার্স্ট শর্ট ভিডিও আপলোড দেই বন্ধুরা, সেটাও একটা আমার বাড়ির ফুলের দিয়ে শর্ট ভিডিও। তো বাড়ির ফুল গাছের ভিডিও করে আমি আপলোড করেছিলাম বন্ধুরা। তো দেখলাম বেশি কেউ ভিউ আসেনি, বেশি কেউ দেখেনি, তা যা কজনই দেখেছিল আমার ভীষণ ভালো লেগেছিল বন্ধুরা। কেননা আমি ভাবিনি আমি প্রফেশনাল ইউটিউবে আসব, ভাবলাম যা কজন দেখেছে তাতেই আমি অনেক ভালো লেগে। মায়ের কাছে ধূপ মোম জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, এখন বাবার কাছে জ্বালিয়ে দিচ্ছি। তো কি বললাম, দিয়েছিলাম বন্ধুরা ভিডিও আপলোড, তারপর দেখলাম কিছুজন দেখেছে তাতেই আমি অনেক খুশি হয়েছি। তারপর আর একটা একটা করে দিতে থাকলাম আমি, শুধু ফুল, তারপর ফুল গাছ, এইসব নিয়েই আমি ভিডিও করতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি, আমি এসে গেছি আমার বোনের বাসায় বন্ধুরা। তো ওরা সবাই কোথায় চলো দেখি। আর আয়ুষ ক্যামেরা করছে, বুঝতেই পারছো বন্ধুরা। তো আমার ছোটো বোনের একটা পুচকু আছে, তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো, হয়তো এখন পুচকুটা ঘুমাচ্ছে। তো চলো দেখি কি করছে, কারুর সারা শব্দই পাচ্ছি না। তো দেখো বোনের রুমের পাশেই চলে আসলাম, পুচকুটা ঘুমিয়েই গেছে, এই দেখো বোন ঘুম পাড়িয়ে বেরোচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
তো এরপর দিন সকালবেলা দেখো বন্ধুরা, পুচকুটা এখানে খেলছে আর আমরাও বসে বসে খেলা দেখছি। তো তোমাদেরকে কি বলছিলাম বন্ধুরা, মনিটাইজেশনের কথা। তো তারপর থেকে শর্ট ভিডিও দেই বন্ধুরা, দিতে দিতে হঠাৎ করে ভাবলাম না আমি লং ভিডিও দিই, দেখা যাক কি হয়। তো একের পর এক দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা, অনেক সময় অনেক ভিউ আসছে, আবার কখনো কম ভিউ আসছে। তো দেখলাম বন্ধুরা আমি 1 ইয়ারের মধ্যে আমার মনিটাইজেশন অন করতে পারবো না। তারপর থেকে আমি শুরু করলাম প্রতিদিন লাইভ করা। তো তোমরাও যারা ভাবছো কী করে মনিটাইজেশন অন করবে, তোমরা লাইভ করো বন্ধুরা, আশা করি সফলতা পাবে। তো এখন দুপুরবেলা স্নান টান করে বোনের বাসার পাশে বন্ধুরা আরেক মায়ের মন্দির আছে, তো ওই মন্দিরে চলে আসলাম। ওইখানেও একটু মোম ধূপ জ্বালিয়ে দেব বন্ধুরা, আজ একটা স্পেশাল দিন, তো তার জন্য ভাবলাম এখানে একটু মোম ধূপ জ্বালিয়ে দিই মায়ের কাছে। তো বলছিলাম কি, তোমরা যারা ভাবছো কি করবে, তো সেটা আমার ছোট্ট একটা টিপস বন্ধুরা, তোমরা লাইভ শুরু করো, আশা করি সফলতা পাবে। আর আমার ভাই বোন তারপর অনেক বন্ধুরা আমাকে অনেক লাইভে সাপোর্ট করেছে। প্রথমত আমি যার নাম বলবো সে হচ্ছে আমার পাপাই ভাই, ও আমাকে লাইভের শুরু থেকে একদম শেষ অবধি ভাই আমার পাশে থাকতো। বন্ধুরা যদি কখনো এমনও হয়েছে কেউ নেই, আমি আর ভাই বসে বসে গল্প করেছি, এতটা আমার রক্তের সম্পর্ক নয় বন্ধুরা, কিন্তু আমরা এতটা আপন হয়ে গেছি। তো বলছিলাম কি বন্ধুরা, লাইভে আমার পাপাই ভাই, তারপর জয় ভাই, তারপর সৌরভ ভাই, তারপর সুয়েতা, তারপর নবনীতা, আরও অনেকে আছে বন্ধুরা, সবার নাম তো আমি বলতে পারছি না। ওরা আমাকে খুব সাপোর্ট করেছে বন্ধুরা, তারপর আমার অনেক ভিডিওতেও আমার অনেক বন্ধুরা সাপোর্ট করেছে, মৌ বেঙ্গলি ব্লগস, তারপর অঙ্কিতা ব্লগস, তারপর এস এম কপন লাইভস, তারপর সুধা দে ব্লগস, ওরা আমাকে সব সময় সাপোর্ট করেছে। অনেকে আছে সবার নাম বলতে পারছি না বন্ধুরা, তার জন্য ক্ষমা প্রার্থী। তো তোমরাও কন্টেন্ট ক্রিয়েট করে যাও বন্ধুরা, লাইভও করো, ভিডিও করে হাল ছেড়ে দিও না, মন খারাপ করো না, তোমাদেরও হয়ে যাবে আশা করি বন্ধুরা। যারা আছো ওয়াইটিতে তাদের জন্য আমার সেটাই অনুপ্রেরণা থাকবে বন্ধুরা, তোমরা হাল ছেড়ে দেবে না, আশা করি তোমরাও সাকসেস হয়ে যাবে। তারপর আমি 1 ইয়ারের মধ্যে আমার 4000 ঘন্টা, তারপর 1000। তো সেটাই বন্ধুরা, তোমরা কাজ করে যাও, আশা করি সফলতা অবশ্যই পাবে বন্ধুরা, সেটা মন দিয়ে করে যাও, ভগবান একদিন মঞ্জিল পৌঁছে দিবে। তো সবার কথা বলতে পারলাম না বন্ধুরা, সেটাই বলবো সবাইকে, অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা। তো একটা ভিডিওর মাধ্যমে তো আর সব কিছু বলা যায় না বন্ধুরা, তো আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।